প্রচণ্ড গরমের মধ্যে অবশেষে আজ রাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে কাল বৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, অবশেষে কিছুটা গরম কাটিয়ে আজ রাতের দিকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পরিষ্কারভাবে আপনারা লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা থেকে শুরু করে খড়দা, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর থেকে শুরু করে গোসাবা, নামখানা থেকে শুরু করে বেলদা থেকে শুরু করে কোনটাই দীঘা সংলগ্ন জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের দেওয়া হয়েছে। অর্থাৎ আজ রাতের দিকেই বাংলাদেশের ঢাকা, খুলনা, ফরিদগঞ্জ থেকে শুরু করে যশোর, সাতক্ষীরা, বরিশাল থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে কাশপিয়া, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে মনমোহন সিং ময়দান থেকে শুরু করে সিলেট এরিয়াতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সংলগ্ন ত্রিপুরার আমবাসা, আগরতলা, আমড়াপুরেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরমের মধ্যেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সংলগ্ন উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসামের দিকেও কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং ত্রিপুরায় বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আগামীকালও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি জেলা এবং বাংলাদেশেও কিন্তু আগামীকালও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের কয়েকটি জায়গায়। দেখতে পাচ্ছেন ঢাকা, মনমোহন সিং, কুমিল্লা, এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আগামীকালও রয়েছে। তবে 20 তারিখ থেকেই কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে, একটানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 20 তারিখের পর থেকেই, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার সরাসরি যদি আমরা তাপমাত্রার দিকে নজর দেই, তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে তাপমাত্রা সেটা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলা অর্থাৎ কলকাতার দিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, খড়গপুরে 43 ডিগ্রি, অর্থাৎ আরামবাগে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি, চন্দননগরে 40, বর্ধমানও 42 ডিগ্রি, দুর্গাপুরে 43, বাঁকুড়া, পুরুলিয়ায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাংলাদেশের যশোরে 37 ডিগ্রি রয়েছে, ফরিদগঞ্জে 34 ডিগ্রি, বরিশাল, খুলনা 30 থেকে 31 ডিগ্রি, কুমিল্লায় 34 ডিগ্রি, কারণ এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শিলিগুড়িতে 34 ডিগ্রি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, এই জায়গাগুলিতে কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তেজপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে। তো তাপমাত্রার একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে, তাপমাত্রা আরও 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে, আজ থেকে আগামী 7 দিন পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ থাকবে, কেননা প্রচণ্ড তাপ প্রবাহের সতর্কবার্তা চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তো সরাসরি আমরা যদি একটু স্যাটেলাইট ম্যাপে চলে যাই, এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সরাসরি আমরা একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি একদম স্যাটেলাইট ম্যাপ থেকে, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা আসাম, ত্রিপুরা দিকে কোথায় কোথায় মেঘ রয়েছে। সমুদ্র থেকে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার দিক হয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে কিছু মেঘ ঢুকছে, তার জন্যই কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ুর জন্যই কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরাসরি যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের, অর্থাৎ পশ্চিমবঙ্গ না, আমরা ভারতের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে
হায়দ্রাবাদ মুম্বাই থেকে শুরু করে দেখতে পারছেন তিরুনাবেলি কুচ্চি কোমিলি এই জায়গাগুলিতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। নাগপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে থাকছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের কিছুটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই গরম থেকে এখনোই রেহাই মিলবে না, গরম থেকে মুক্তি পেতে আরও কয়েকদিন সময় লাগবে। 20 তারিখের পর থেকে একটানা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে।